আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 52 ভাষা আন্দোলনের শহীদ বরকত, রফিক সালাম, জব্বার শফিকুলকে স্মরণ করল বিলোনিয়া প্রেস ক্লাব। মঙ্গলবার সকাল 11টায় বাংলাদেশ থেকে আগত ঢাকার পদাতিক নাট্য সংসদের শিল্পীদের সঙ্গে নিয়ে বিলোনিয়া 1 নং টিলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিকেআই ছাত্রবাসের নিকটস্থ ভাষা দিবসের শহীদ বেদী প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভাষা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। এদিনের শোভাযাত্রা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, তথ্য দপ্তরের আধিকারিক রিপন চাকমা, বিলোনিয়া প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা বর্ণাঢ্য রেলিতে অংশ নেয়। রেলি শেষে সূর্য সেন ছাত্রাবাসের কনফারেন্স হলে মাতৃভাষা দিবসের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজকে এটা বিলোনিয়া প্রেস ক্লাবের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আমরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটা করে আসছি। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা স্বীকৃত দিবস। 1952 সালে বাংলাদেশে একটি ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন, সে আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন এবং সেখান থেকে একটি নতুন স্বাধীন রাষ্ট্র জন্ম হয়েছিল, যার নাম বাংলাদেশ, আপনারা সবাই জানেন। ওই দিন থেকে এই দিনটিকে বিশেষ করে রাষ্ট্রভাষা হিসেবে পালন করে আসছি আমরা। বিশেষ করে আজকে এই সময়কাল ইংরেজি ভাষার এত দাবদাবানি চলছে, ছোটোখাটো যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলি নিচে পড়ে যাচ্ছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের একটা লক্ষ্য, আমরা যারা এই ভাষাতে কথা বলি, বিভিন্ন আঞ্চলিক ভাষাতে কথা বলি, বাংলা হোক অন্য যে কোনো ভাষা হোক, সেই ভাষাগুলোকে জীবিত রাখতে হবে। আর এটাই হলো আমাদের প্রয়াস বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে, এটা সবার কাছে মেসেজও। আপনারা অন্তত অফিসিয়ালি যাই করুন, মাতৃভাষাটা কিন্তু নিজের মাতৃভাষাটাকে বজায় রাখতে চেষ্টা করবেন। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা রয়েছেন, এদেরকে বাংলা বলতে বলে আমরা বাংলা জানি না, কথা বলছেন কিন্তু লিখতে গেলে ওরা পারে না। আমাদের কাছে অনুরোধ থাকবে, যারা অভিভাবক রয়েছেন, অন্তত তাদের মাতৃভাষা যেটা রয়েছে সে ভাষাটা যেন ওদেরকে শেখানো হয়, পড়ানো হয়। কারণ আমাদের অস্তিত্বের জন্য, যেমন বাংলাদেশের কথা যেটা বলবো, অস্তিত্বের লড়াইয়ের জন্য একটা স্বাধীন রাষ্ট্র জন্ম হয়েছিল, একটা ভাষা চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগে চাপিয়ে দিতে চাইছিল। তো বাংলাদেশে যারা রয়েছেন বাংলা ভাষায় বলছেন না, এটা হবে না। আমাদের যেটা ভাষা মাতৃভাষা, যে ভাষা আমরা কথা বলি সেটাই আমাদের ভাষা হবে। এখান থেকে একটা নতুন রাষ্ট্র জন্ম, আজ বিশ্বপ্রত স্বীকৃত যে শুধু বাংলা বলে নয়, যত আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাগুলো জয়যোগ্য। আমরা চাইছি এটা চলো আবহাওয়া। Bureau report, Voice 18.